গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নেতালা। নেতালাতে আজ আমাদের স্টে কমপ্লিট বলতে খালি রাত্রকুর জন্যই ছিলাম। এই সুন্দর প্রকৃতিকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে, কোনো কিছু করার নেই। এবারের আমাদের গন্তব্য হবে তালা থেকে গৌরীকুণ্ডে, মানে আমরা গৌরীকুণ্ডে আজকে থাকবো, কালকে সকালবেলা আমরা ট্রেক করব কেদারের দিকে। তো এখন হোটেলে যা পেমেন্ট আছে সব কমপ্লিট করে দিয়ে চলুন বেরোনো যাক। গাড়ি আমাদের বেঁধে বুঁধে কমপ্লিট। এটা হচ্ছে ঠিক নেতালার এই হোটেলটাতে আমরা কাল ছিলাম। নেতালা থেকে এবার আমাদের জার্নি শুরু হলো গৌরীকুণ্ডের দিকে। এখন সকাল 7:34, আর এখান থেকে মানে নেতালা থেকে গৌরীকুণ্ডের যা দূরত্ব দেখাচ্ছে প্রায় 230 কিলোমিটারের কাছাকাছি, আর সময় দেখাচ্ছে মোটামুটি 8:40 মিনিটের কাছাকাছি। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। পাহাড়ি রাস্তা, সম্ভাবনা থাকে অনেক সময় জামে বৃষ্টি, দেখা যাক আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই। এখন এইমাত্র আমরা যে ব্রিজটা ক্রস করলাম, এই ব্রিজ ক্রস করার সাথে সাথে আমরা চলে গেলাম ঠিক গৌরীকুণ্ডের রাস্তায়। এতক্ষণ ভাগীরথী নদী আমাদের ডান দিকে ছিল, এখন ভাগীরথী নদী আমাদের বাঁদিক দিয়ে বয়ে চলেছে। এটা হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার রাস্তা, যেটা মাইক ফলো আমাদের দেখাচ্ছে। আমরা এখন যে জায়গাতে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে ঢিকলি। ঠান্ডার প্রকোপ প্রচুর পরিমাণে, মানে ঠান্ডাটা এইখানে টেম্পারেচার যেটা দেখাচ্ছে প্রায় 15 ডিগ্রির কাছাকাছি, মানে সেই লেভেলের ঠান্ডা। কিছুক্ষণ আগে পর্যন্ত বরফাবৃত অনেক পাহাড়ও দেখা যাচ্ছিল। এখানে আমাদের গাড়ির ড্রাইভার শুধুমাত্র দাঁড়িয়েছে সকালের যে ব্রেকফাস্ট করার জন্য। খালি আমাদের গাড়ি না, আমাদের মতন আরও অন্যান্য অনেক গাড়ি রয়েছে, অনেক বাস দাঁড়িয়ে রয়েছে, যারা এখানে শুধুমাত্র ব্রেকফাস্ট করার জন্য দিয়েছে। মানে ম্যাক্সিমাম গাড়ি সকালবেলা উত্তরকাশি কিংবা আমরা যেই নেতালায় ছিলাম সেই নেতালার মতন জায়গা থেকে ছাড়ার পর এইসব জায়গায় এসে স্টপ নেয় শুধুমাত্র ব্রেকফাস্টের জন্য। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে বানানি। টেম্পারেচার এখানে 20 ডিগ্রি কাছাকাছি, হালকা ঠান্ডা, খুব একটা ঠান্ডা না, কিন্তু ওয়েদারটা এখানে খুব ভালো। তার সঙ্গে হচ্ছে গিয়ে যে চারিদিক ধারের যে মানে লোকেশনটা আমি একটু দেখাই আপনাদের। এইদিকে দেখুন কি সুন্দর আকাশে যেমন হালকা মেঘ, তার সঙ্গে হচ্ছে গিয়ে এই সাইডে পাহাড়ের সৌন্দর্য, মানে সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার আর কি। তো এখানে জাস্ট চা বিরতি সঙ্গে একটু বাথরুম বিরতির জন্যই দাঁড়ানো। আর তার সঙ্গে আরেকটা কথা বলে দিই যে আপনারা যারা এখানে বাথরুম করতে নামছেন কোনো পাহাড়ের আশেপাশে, তো সেইখানে একটু জাস্ট দেখে নামবেন, তা নাহলে যেহেতু অলরেডি পায়ে জোক লেগেছে তো সেইগুলোর একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। মানে মানে যত রাস্তা আমরা এগোচ্ছি গৌরীকুণ্ডের দিকে তত একটু মানে ভয় ভয় লাগছে। ভয় লাগার কারণ আছে,
কেননা অলরেডি সবার কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচন্ড শরীর খারাপ, সবারই আজকে মাথা ঘোরাচ্ছে, মানে এই কদিনে কারোরই হয়নি, আজকে রাস্তায় আস্তে আস্তে সবার মাথা ঘোরাচ্ছে, জেঠিমার বমি হয়ে গেছে, কারোর না কারোর টুকটাক কোনো না কোনো বিপত্তি আসছে, মানে ভয় একটাই লাগছে যে কালকে কী হবে, কালকে ট্রেকের ব্যাপার আছে, মহাদেবের কাছে ঠিকঠাক করে পৌঁছাতে পারবো কিনা। সব থেকে চাপের ব্যাপার হচ্ছে এইটাই যে মহাদেব যদি ডাকেন, যদি সুস্থ মতো নিয়ে যান, তাহলেই আমরা গিয়ে পৌঁছাতে পারবো। সেই দিকের লোকেশনটা জাস্ট দেখুন, মানে কতটা সুন্দর। এতদিন খালি দেখে এসেছি যে মেঘ আমাদের ওপরে, আমরা মেঘের নিচে, আর আজকের পজিশনটা পুরোটাই আলাদা, আজকে আমরা ওপরে, মেঘ আমাদের নিচে। ওই দেখুন আমরা উপরে রয়েছি আর পাহাড়ে মেঘ একদম শুয়ে রয়েছে, মানে আজকে আমরা রয়েছি পাহাড়ের উপরে আর মেঘ রয়েছে আমাদের নিচে। চারধাম দর্শনে এসে যে এরকম স্বর্গরাজ্যের দেখা পাবো, এটা কখনো কল্পনাও করি। ওয়াও, এবার সামনে আমাদের সঙ্গে মেঘের দর্শন হবে একসাথে একদম। ওয়াও, এবার আমাদের যাত্রা হবে সম্পূর্ণ মেঘের ভেতর দিয়ে। এতক্ষণ আমরা উপর দিয়ে মেঘকে দেখছিলাম, এখন মেঘের ভেতর দিয়ে আমরা সম্পূর্ণ যাত্রা করব। চতুর্দিকে এখন খালি মেঘ দেখতে পাচ্ছেন, কুয়াশার মতন রয়েছে। এখন প্রায় দুপুর 1:41, আর তার সাথে সাথে আমরা প্রায় 141 কিলোমিটার পথ কভার করেছি বিগত 7 ঘন্টায়। এখনের পরিস্থিতি এমন যে প্রচুর পরিমাণে বৃষ্টি, তার সঙ্গে ঘন কুয়াশা, বোঝা যাচ্ছে না যে সামনে কিছু দূরে কি গাড়ি রয়েছে বা কি রয়েছে, মানে এতটাই খারাপ অবস্থা এখানে, মানে মুষলধারে বৃষ্টি সেই হয়েই চলেছে, তো হয়েই চলেছে, থামার কোনো নাম গন্ধ নেই। এই দেখুন, এই হচ্ছে এখনের পরিস্থিতি, প্রচণ্ড পরিমাণে কুয়াশা রয়েছে, তার সাথে ঘন বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে খাওয়া দাওয়ার কোনো পার্ট নেই, কেননা আজকে আমরা সবাই একাদশী করছি, একাদশীতে খালি শুধুমাত্র যিনি ড্রাইভার আছেন তিনি খাবেন, কিন্তু সেও এখনও পর্যন্ত ভালো কোনো হোটেল পাইনি খাওয়ার জন্য। এখনও আমরা যে জায়গায় রয়েছি সেখান থেকে সোনপ্রয়াগ এখনও সময় দেখাচ্ছে 3-4 ঘন্টার কাছাকাছি, আর রাস্তা বাকি দেখাচ্ছে প্রায় 95 কিলোমিটারের কাছাকাছি। সময় এখন প্রায় 4:50 বাজছে। আমরা যেইখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ভিড়ি। ভিড়ি থেকে আর মাত্র 42 কিলোমিটার রয়েছে সোনপ্রয়াগ। তো আমাদের আজকে এটাই লক্ষ্য যে আমরা সোনপ্রয়াগ নেমে গাড়ি করে গৌরীকুণ্ড পৌঁছে যাব, আর কালকে ফার্স্ট সকাল থেকে একদম ট্রেকিং স্টার্ট করব। গুগল ম্যাপ অনুযায়ী যে সময় দেখাচ্ছে তাতে সময় লাগতে পারে প্রায় 2 ঘন্টা। রাস্তার কন্ডিশন মোটামুটি বেশ ভালোই রয়েছে, ও
সনপ্রয়াগের দূরত্ব মাত্র 32 কিলোমিটার, সময় এখন 5:30। আর রাস্তার যে কন্ডিশন, মানে লাস্ট 32 কিলোমিটার রাস্তায় নাকি ঠিক এরকমই বাজে মতনই চলবে। সময় এখন যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি। রাস্তা খারাপ কিন্তু প্রকৃতি ভালো, গাড়িতে বসতেও সুবিধা হচ্ছে, কিন্তু সামনের সৌন্দর্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আর মাত্র কয়েক কিলোমিটার বাকি, রাস্তার অবস্থাটা খালি দেখুন কীরকম কাদামাটি। আর এই জায়গাটা হচ্ছে সব থেকে সরু জায়গা, মানে একটা গাড়ি গেলে একটা সাইকেল গলার মতন অবস্থা নেই। সাংঘাতিক কাদা, সাংঘাতিক কাদা। রাস্তার হাল এখানে এতটাই বেয়াল যে যে কোনো সময় গাড়ি স্কিড করে যাওয়ার প্রচণ্ড পরিমাণে চান্স আছে, কেননা পুরো রাস্তাটা একদম কাদায় ভর্তি। সময় এখন প্রায় 6:48, আর এত পরিমাণে জাম লেগেছে এখানে, আজ বোধ হয় আর সোনপ্রয়াগ পৌঁছানো হবে না, কেননা সোনপ্রয়াগের ডিস্টেন্স এখনও পর্যন্ত প্রায় 10 থেকে 12 কিলোমিটারের কাছাকাছি, আর সাংঘাতিক লেভেলের জাম লেগে রয়েছে। এই টেনশনটাই অনেক আগে থেকেই হচ্ছিলো, কেননা অনেক ব্লগে দেখেছি যে শেষ মুহূর্তে শেষ কয়েক কিলোমিটার প্রচণ্ড পরিমাণে জাম থাকে। তো যেটা ভেবেছিলাম ঠিক সেম পরিস্থিতিতেই পড়তে হলো, ভেবেছিলাম যে হয়তো জামটা লাগবে না, কিন্তু না, কাছাকাছি যত এসেছি জাম তত বেড়েছে। যাই হোক, দেখা যাক কতক্ষণ টাইম লাগে এখন জাম ছাড়তে। অবশেষে ঘণ্টাখানিক জামে আটকে থাকার পর আমরা ফের জার্নি শুরু করলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সময় এখন রাত 9টা, আমরা এসে পৌঁছেছি সোনপ্রয়াগে। রাস্তায় জাম ছিল, যেটা আমি আপনাদেরকে জানালাম কিছুক্ষণ আগে। হোটেল রেট যদি জানতে হয় প্রচুর পরিমাণে বেশি, মানে প্রচুর মানে প্রচুর পরিমাণে। এতদিন আমরা এতগুলো হোটেল আমরা স্টে করলাম, সব কটার থেকে এখনও পর্যন্ত রুমের চার্জ অনেকটাই বেশি পেলাম। যেমন কালকে ছিল 800, তার আগে 1100-1200 মধ্যেই ছিল ম্যাক্সিমাম, আর এখন 1500 টাকা রুম। আমি রুম দেখাচ্ছি আপনাদেরকে, তার আগে দেখিয়ে দিই। এই হচ্ছে সোনপ্রয়াগের মার্কেট, আর আরেকটু এগিয়ে দেখাই যে এই যে এইখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এরপরে আর গাড়ি এদিকে আসে না। এরপরে নিচে পার্কিং আছে, নিচে পার্কিং এরিয়া থেকে মানে লোকাল যে গাড়ি আছে সেই লোকাল গাড়িতে করে আপনাদেরকে গৌরীকুণ্ড অবধি পৌঁছাতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে আমরা প্রথমে যখন আসছিলাম, যে রুমটা যখন আমাদেরকে দেখালো, রাস্তায় অনেক ছেলে দাঁড়িয়ে থাকবে, আপনাদেরকে ভিতরে বলবে যে রুম দেখে নাও, রুম দেখে নাও, এরকম বলবে। তো আমরা যখন ওকে জিজ্ঞেস করলাম প্রাইস, তখন প্রথমে 1500 টাকা করেই বলেছিলো। তো 1500 টাকা আমরা দেখলাম যে রুম চার্জেসটা বেশি হচ্ছে, যেহেতু কম করা যায়, সেজন্য আমরা আরও মার্কেটের সামনের দিকে এগোলাম। তো যত ভেতর দিকে যাচ্ছি তত রুম চার্জেস আরও বেশি হচ্ছিলো। তো আবার সেই ফ্রন্টের দিকে আসলাম, একটা জিনিস ভাবলাম যে রুম সামনেও হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে যে গাড়ি করে গৌরীকুণ্ড পৌঁছাতে হবে সেটাও সুবিধা হবে। তার সঙ্গে হচ্ছে যে মেন আমাদের হাঁটতে হবে না সব থেকে বেশি, আর অনেকটা কাছে, মানে নিচের দিকে অনেকটা নিচে রুম আছে, মানে অন্যান্য রুমগুলো হয় অনেক পেছনে, অনেক উঁচুতে, এরকম অনেক ব্যাপার ছিল। একদম ফ্রন্ট ভিউ পাওয়া যাচ্ছে, তার সঙ্গে মানে অনেক ফেসিলিটি দেখি, তারপরে রুমটা আমরা বুক করলাম, জাস্ট রুমটা এবার আপনাদের একটু দেখি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। এর পরবর্তী পর্বে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড গাড়ি করে যাবেন ও সেই গাড়ির ভাড়াই বা কত। এছাড়া গৌরীকুণ্ড থেকে কেদার পর্যন্ত ট্রেক করার সমস্ত তথ্য ভাগ করে নেব আপনাদের সাথে।